হ্যালো গাইস, সবাই কেমন আছেন? তো আজকে আমরা শিখবো, যেমন আপনি কোথা আপনি কেউ সাথে পরিচয় হলেন, তো আজকে আমরা পরিচয়টা শিখবো। তো যেমন পরিচয় হলেন, তো প্রথমে নিশ্চয়ই জিজ্ঞেস করবেন আপনার নাম কি। এইগুলোই আমরা আজকে ইংলিশে আপনাদেরকে শেখাবো। তো পরিচয় হওয়ার প্রথমেই কিন্তু আপনি ওনার নামটা জিজ্ঞেস করবেন। তো নামটা কিন্তু আপনারা অনেকেই এটা বলে থাকেন যে হোয়াট ইজ ইয়োর নেম, এভাবে আমরা বলবো না, আমরা আর একটু স্টাইলিশ ভাষায় বলবো। আমরা বলবো উড ইউ টেল মি ইয়োর নেম প্লিজ, মানে আপনি কি আমাকে আপনার নামটা বলতে পারেন, এটা বলবো যে উড ইউ টেল মি ইয়োর নেম প্লিজ। এই যে লেখাটা দেখুন, তারপরে যেটা সেটা হলো আপনি নিশ্চয়ই নামটা জানার পরে আপনি ওর বয়সটা জিজ্ঞেস করেন। তো বয়সটার ক্ষেত্রে হবে, বয়সের ক্ষেত্রে আমরা বলতে পারি যে মে আই নো হাউ ওল্ড ইউ আর, মে আই নো হাউ ওল্ড ইউ আর। তো এটা আমি আপনারা বলতে পারেন। তো যেমন হাউ ওল্ড আর ইউ, এটা এটা এটার আর একটু স্টাইলিশ ভাষা হচ্ছে মে আই নো অ্যাবাউট ইউর নেম, মে আই নো হাউ ওল্ড ইউ আর, ঠিক আছে। তো পরেরটা হচ্ছে, তো বয়স জিজ্ঞেস করার পরে আপনি নিশ্চয়ই ওনার দেশের ব্যাপারে জানতে পারেন, মানে উনি কোন দেশ থেকে আসছেন, মানে কোন দেশ থেকে এসেছে। তাহলে আপনি বলতে পারেন উইচ কান্ট্রি আর ইউ ফ্রম, উইচ কান্ট্রি আর ইউ ফ্রম, এটা হচ্ছে একটু স্টাইলিশ ভাষা। তো আপনারা এটা বলতে পারেন যে উইচ কান্ট্রি আর ইউ ফ্রম, কোন দেশ থেকে আসছেন, মানে আপনি কোন দেশের থেকে এসেছেন। তো পরেরটা হলো, তো দেশ থেকে কোন দেশ থেকে এসেছেন এটা তো আপনার জানা হয়ে গেল। তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে মেন, সেটা হলো আপনি কোন গ্রামের থেকে এসেছেন, মানে আপনার দেশের বাড়ি কোথায়, গ্রামের বাড়ি কোথায়। যখন আমরা গ্রামের বাড়ির কথা বলি তখন আমরা বলতে পারি যে ওয়্যার ইয়োর হোম টাউন, ওয়্যার ইজ ইয়োর হোম টাউন, মানে আপনার গ্রামের বাড়ি কোথায়, ওয়্যার ইজ ইয়োর হোম টাউন। আচ্ছা, তো তারপরে তো সবই জানা হয়ে গেল। এবার আমরা জানবো যে তার পরিবারের মেম্বারের সংখ্যা কত, মানে পরিবারে কতজন সদস্য। তাহলে আপনি বলতে পারেন হাউ মেনি মেম্বার্স, আর তাহলে আমরা বলতে পারি যে হাউ মেনি মেম্বার্স আর দে আর ইন ইয়োর ফ্যামিলি অল টুগেদার, মানে আপনার পরিবারে কতজন সদস্য আছে, সেটা এভাবে আমরা স্টাইলিশ ভাষায় বলতে পারি। তো তারপরে হচ্ছে, তো সব কিছু জানা হয়ে গেল, এবার আমরা বলবো যে আপনার বাবা কী করেন, এটার ইংলিশ যদি বলি তাহলে হোয়াট ডাস ইয়োর ফাদার ডু, হোয়াট ডাস ইয়োর ফাদার ডু, এভাবে আপনারা বলতে পারেন। তো আর যদি মার কথা আসে তাহলে বলবেন যে হোয়াট ডাস ইয়োর মাদার ডু, মানে আপনার মা কী করেন। আর যদি বাবার কথা বলেন তাহলে বলতে পারেন হোয়াট ডাস ইয়োর ফাদার ডু, ঠিক আছে। তো তারপরে হচ্ছে, আর যদি আপনি জিজ্ঞেস করেন যে আপনার কয়জন ভাই বোন আছে তাহলে বলতে পারেন হাউ মেনি ব্রাদার্স অ্যান্ড সিস্টার আর ইউ, হাউ মেনি ব্রাদার্স অ্যান্ড সিস্টার আর ইউ। তো তারপরে যদি আসি, তাহলে যদি আপনি কাউকে বলেন যে আপনার বর্তমান চাকরি কী, মানে আপনি এখন কী করছেন, তাহলে আমরা বলতে পারি হোয়াট ইজ ইয়োর প্রেজেন্ট জব, হোয়াট ইজ ইয়োর প্রেজেন্ট জব, তো এটা আমরা বলতে পারি। তো তারপরে হচ্ছে, তো আবার যদি আমরা বলি যে মানে আপনার ইন্টারেস্ট কী, আপনি আপনি কী পছন্দ করেন, তাহলে আমরা বলতে পারি যে হাউ মে আই নো অ্যাবাউট ইয়োর ইন্টারেস্ট, মে আই নো অ্যাবাউট ইয়োর ইন্টারেস্ট, মানে আপনি আমি কি জানতে পারি আপনার ইন্টারেস্ট সম্পর্কে। তো তারপরে আছে, যদি আপনি বলেন যে আপনার পছন্দের রং কী, মানে আপনার ফেভারিট কালার কোনটা, তাহলে বলতে পারেন হোয়াট ইজ ইয়োর ফেভারিট কালার, এই যে এখানে লেখা আছে হোয়াট ইজ ইয়োর ফেভারিট কালার, তো এটা আপনি বলতে পারেন। ও তারপরে হচ্ছে, আর যদি বলতে চান যে আপনার পছন্দের লোককে, মানে আপনার পছন্দের লোককে, তাহলে বলতে পারেন যে হু ইজ ইয়োর ফেভারিট পার্সন, ঠিক আছে, তো এটা বলতে পারেন। তারপরে হচ্ছে, তো গাইস এভাবে আমরা একটি বিদেশের মানুষের সাথে, মানে ইংরেজি মানুষের সাথে আমরা এভাবে অনেকক্ষণ ধরে কথা বলতে পারি। তো আমরা আপনারা নিশ্চয়ই অনেক কিছু শিখলেন, তো এটাই আমি আজকে শেখানোর জন্য আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি।
তো এভাবে ও তো আপনারা এই আমি যেগুলো বলেছি সেগুলো একটা খাতায় লিখবেন, খাতায় লেখানোর পরে আপনারা এগুলো শিখবেন, মানে শিখে শেখার পরে আপনিও মানুষের সাথে ইংরেজিতে কথা বলতে পারেন, যেমন আমিও শিখেছি। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং যারা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ওকে, বাই বাই।